আমরা বাসুম কেমনে যেভাবে অসুরের নিধন যজ্ঞ শুরু করছে আমরা তো বাঁচার উপায় নাই বলে আমারও তো ক্ষমতা নাই প্রভুর বলে ক্ষমতা নাই অসুরের ধ্বংস করার তাই এখানে কি প্রতিষ্ঠিত হইল যে কিছু কিছু খারাপ জিনিস আছে এই কাজগুলো প্রভু নিজে হাতে করে না তার কুদরতে তা কৌশলে করে তো ঠিক আছে প্রভু রাম কি করলেন তিনি পূজায় বসে গেলেন 100 অষ্টনীল পদ্ম নিয়ে তিনি পূজায় বসলেন বিশাল ঘটনা তার মধ্যে 107টা পাইছে নীল পদ্ম একটি পায় নাই পরে পূজার স্বর্গের ঘণ্টা বাজনা পূজাও গ্রহণ হয় না অবশেষে চিন্তা করলেন প্রভু রাম পৃথিবীতে জল পদ্ম স্থল পদ্ম যত নীল পদ্ম যত পদ্মই থাক না কেন আমার চোখ দুইটার নামও তো পদ্ম আমার কাছেই পদ্ম রেখে আমি কেন পূজা এই পদ্ম দেই না 107টি নীল পদ্ম আপন চক্ষে উৎপাটন করে সেই পূজার মধ্যে দিয়ে যখন রাম প্রভু রাম পূজায় বসে গেলেন দশভুজদুগ্গা আত্মশক্তি মহামায় চলে আসলেন রামের কাছে কি চাও বলে মা দেবকুলকে উদ্ধার করার জন্য অসুর বংশকে ধ্বংস করার জন্য আমি তোমার কাছে সেই শক্তি চাই যে শক্তির বলে বলিয়ান হয়ে আমি দেবকুলকে উদ্ধার করতে পারি এটা মহাগুরুর কথা এবার দশভুজদুগ্গা বলেন রাম তুমি শান্ত হও তটস্থ আমি নিজেই যুদ্ধের রণক্ষেত্রে আজ নেমে যাব যুদ্ধ করার জন্য আদ্যশক্তি মহায় যুদ্ধ করে অসুর বংশকে ধ্বংস করে দেবকুলকে উদ্ধার করবে এটা কি রাম পারত না পারার পরে কেন করে নাই অবশ্যই তার মধ্যে কোনো কারণ আছে আমার বক্তব্যটা হলো প্রথম হলো দুর্গা পূজার ষষ্ঠী তারপর হলো সপ্তমী এই সপ্তমীর দিন ব্রাহ্মণ প্রহিত তিনি প্রাণ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে প্রাণ মাটির মূর্তি মৃন্ময়ী প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ প্রশ্ন এ ব্রাহ্মণ এই মাটির প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করার লাইসেন্স তোমাকে কে দিছে আজ যদি বিধানে দিয়ে থাকে তুমি প্রাণ প্রতিষ্ঠা করলে দুর্গা তো মুখ দিয়ে খায় না আতো লড়ে না তাই তোমার প্রাণ প্রতিষ্ঠা ভুল ভুলের মধ্যে কখনো ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না তাই এই ভুলটাকে ভাঙাবার জন্য সম্মুখ একটা ইবাদত আছে যে ইবাদতটা পীর এবং ভক্তের মাধ্যমে আসা গিভেন টেক আদান প্রদান হয় ওখানে কল্পনার কোনো বিষয় নয় রূপকথাই নয় ওটা বাস্তব ওই বাস্তব সম্মুখ ইবাদতটা করতে হয় পীর মসজিদের মাধ্যমে যেখানে গেলে প্রভুকে আর ডাকাডাকি ফাঁকা ফাঁকি দরকার নাই সামনে বসে মালিককে দেখা যায় তাই আমার একটি গান লাইলির প্রেমে বাজনু পাগল লাইলির প্রেমে বাজনু পাগল হো হয়েছে দেওয়ানা আসে পাগল মাসুক প্রেমে ভক্ত পাগল গুরুর প্রেমে উম্মত পাগল নবীর প্রেমে বান্দা পাগল আল্লাহর প্রেমে ভক্ত পাগল মামন চান্দের প্রেমে গুরু বিনে বোঝে না আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে হয়াছে দেওয়ানা আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না স্বর্গের প্রেম মরতে আসে বাজান মামুন চান যদি ভালোবাসে স্বর্গের প্রেম মরতে আসে বন্ধু যদি ভালোবাসে সত্যে মতে আসে বাহ 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 আমার যদি বন্ধু ভালোবাসে আধার ঘরে দেয় জোছনা আধার ঘরে সে পাই জোছনা আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না ভক্ত
মতো পাগল গুরুর দেবে গুরু বিনে বোঝে না تسكات الأولياء حضرت منصور حلاز حضرت منصور حلاز সত্যকে প্রতিষ্ঠিত করতে যে নিজের জীবনকে তিনি বিসর্জন দিয়েছিলেন কিন্তু সত্যকে তিনি ছাড়েন নাই আয়েন আল্লাহ হযরত মনসুর হল্লাজ বলেছেন যে মুর্শিদের ভক্ত হয় যতক্ষণ পর্যন্ত সে কাফের উপাধি না পায় সে ভক্তই হইতে পারলো না আমাদের দেশে নাম হইল কালাসা একটু আত পাগলা এখন আর কালাসাম কই না কই কাউলা নাম হইল লালমিয়া পাগলা লাইলি খুব ধনীর মেয়ে ধনীর দুলালি রাস্তার পাশে বসে থাকে লাইলি লাইলি জপে এই সাতটা দরজা পার হয়ে গেট পার হয়ে এই কায়েস তার নাম ছিল কায়েস পাগল হওয়ার পরে কইতো মজনু এই কায়েস লাইলির কাছে যাইতে পারে না রাস্তায় বসে থাকে একদিন একটা কুকুর নিয়া গলা ধরে কুকুর নিয়ে শুয়ে রয়েছে লোকে কয় কায়েস তুই কি ভালো হইছিস না তুই কি পাগলই থাকতি তুই কুত্তালে হইছিস কে তো ভাই তোমরা বুঝবা না আমি যারে ভালোবাসি না আমার লাইলি এ কুকুরটারে পালে এ কুকুরটা কেদে জড়ায় শুয়ে রইছি আমি আমার লাইলির গন্ধ ভাই কুকুরের গায়ে দেয়া প্রেম দর্শনটা বড় কঠিন আছে প্রেম দর্শনটা বড় কঠিন এই মজনু শেষ পর্যন্ত কায়েস মজনু পাগল হয়ে গেল উন্মাদ হয়ে গেল পাহাড় পর্বত অরণ্য সাগর জল অতিক্রম করতে লাগলে করতে 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 এই কায়েস একদিন বুড়ো হয়ে গেলে লাইলির জন্য কাঁদতে 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 তার চোখের ছানি ভরে সে অন্ধ হয়ে গেল ব্লাইন্ড হয়ে গেল চোখে দেখে না এখন এক জায়গায় বৈশাই শুধু লাইলি লাইলি জপে জীবনের পরন্ত বেলায় বিষাদের বাসির সুর বেজে উঠেছে আজ মজনু পাগলের দ্বার প্রান্তে চলে এসেছেন মালাকাল বউ মৌ কি করে জীবন হরণ করে যে মরছে বাবা সে কইতে পারবো মরার কি সাপ এই মজাটা সে কইতে পারবো মরার দুইটা হাকিকত একটা জিন্দা থাকতে মরা আর একটা প্রকৃতত মহিলা যাওয়া এই মরা মানুষটা জীবন্ত হওয়ার জন্য অমরত্ব হওয়ার জন্য পীর মাসাইকে দরবারে এসে বায়াত গ্রহণ করতে হয় এখানে তোমার খুব একটা প্রশ্নের অ্যান্সার এবার আসেন তো মালাকাল মউত আসছে তো মজনু পাগল অন্ধ হইলে কি
অন্ধলোকের অনুভূতি শক্তি প্রখর অন্ধলোকের অনুভূতি শক্তি অত্যন্ত প্রখর আগমনটা বুঝছে এবার মজদু কয় এই কে হে তুই তোর আগমন ভয়ঙ্কর বলে আমার নাম মালাকাল মউত কে তুই আইছস কেন কত তোমার জীবন হরণ করতে আসছি তোমার বিদায়ের বিষাদের সুর বেজে উঠেছে মজদু পাগল বলে তুই এটা পাগল রে মজদু পাগল কয় মালাকাল মউত তুই এটা পাগল বলে আমি কেমনে পাগল তুই পাগল না আমার এই জীবন যৌবন আজ থেকে বহু বছর আগে লাইলি নামক একটা মাইয়ারে দিয়ে দিছি রে আমার কি আছে তুই আমার হরণ করবি চোখের পানি ছেড়ে দিয়েছে মজদু পাগল অট্ট হাসি দিয়ে মালাকাল মউত অট্ট হাসি দিয়ে বলে প্রভু তোমার প্রেমিক কি বলে প্রেমের ভাষা ফেরেশতা বোঝে না ওয়া মানুষে বোঝে তা কি বলে বলে ওর জীবন যৌবন মনপ্রাণ নাকি বহু বছর আগে লাইলি নামক একটা মাইয়ারে দিয়ে দিছি মালিক বলে মালাকাল মউত প্রেমের ভাষা তুই ফেরেশতায় বুঝবি না ওটা আমার মানুষ বোঝে আমার এই মজদু পাগল কায়েস লাইলি লাইলি জপতে জপতে প্রেমটা লাইলির সাথে থাকে নাই ওইটা লাইলার সাথে হয়ে গেছে ওই ভক্ত আজকে মামনচন্দে যারা ভক্ত এই মামনচন্দকে সাধিতে সাধিতে ভালোবাসিতে বাসিতে এই প্রেমটা তার সাথে থাকবে না স্বয়ং আল্লাহ তাই এসে নাম মুছে গেল মজদু পাগলের নামে ধরিল তাই এসে নাম মুছে গেল মজদু পাগল নাম ধরিল কায়েস নাম এসে নাম মুছে গেল বাজান মজদু পাগল নামি ধরিল লাইলিতে লাইলা হাত লাইলিতে লাইলা হাত পুরুতে সাই আল্লাহ পেল মুর্শিদ রূপে সাই আল্লাহ পেল পাই দেয় দিদা দাম্মা না তারে দেয় দিদা দাম্মা না আশেক পাগল মাশুক প্রেমে দয়াল ছাড়া বুঝে না আশেক পাগল মাশুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না নিবেদন আবেদন ধারণ বাহন আস্বাদন দর্শন পর্শন শ্রবণ গ্রহণ সব জায়গায় এগুলো আছে দর্শনে গুরু শ্রবণে গুরু গন্ধে গুরু স্পর্শে গুরু চলনে গুরু জ্ঞানে গুরু বিবেকে গুরু বুদ্ধিতে গুরু হৃদয়ে মনেও গুরু সর্বময় দেহটা যখন গুরু হয়ে যায় তখন আর গুরু ভক্তের মধ্যে কোনো ব্যবধান এবার মালাকাল মউত কয় আমি কি করব আমার প্রেমিকের এই মজনু লাইলি লাইলি বলতে বলতে প্রেমটা লাইলির সাথে থাকে নাই ওইটা আমি লাইলাহার সাথে হয়ে গেছে বলে আমি কি করব বলে তুই করতে পারবি এটা কৌশল আছে প্রেমিকের প্রেমের কৌশল বলে কি কৌশল কি যে তোর একটা অন্য রূপ দেই রূপটা দিলেন সেই রূপটা কার লাইলির রূপ লাইলি রূপ ধারণ করে চলে গেলেন কায়েসের কাছে মজনু পাগলের কাছে তার মুখের মধ্যে একটা গান দিয়ে দিলেন এই গানটা কবি নজরুল লিখেছে লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোল
মজিনু গো আখি খোল টাকা হচ্ছে না প্রিয়তম বিরহে নিশি বুঝি ভদ মজিনু গো আখি খোল লাইদি তোমা এসেছে ফিরিয়া মজিনু গো আখি খোল প্রিয়ত বয়ত বিরহে নিশি বুঝি ভদ হল মজিনু গো আখি লাইলি বলে মজনু আখি খোলো দেখো আমি তোমার লাইলি আসছি মজনু বলে ভাবিতে ভাবিতে সাধিতে সাধিতে কাঁদিতে কাঁদিতে আমার ভালো নয়ন দুটি অন্ধ হয়ে গেছে তোমার আশার আশি আমি তো এখন চোখে দেখি না আমি অন্ধ আমি এক জায়গায় বসে তোমাকে ডাকি তবে আমার বিশ্বাস কায়েস বলে মজনু বলে তোমার প্রেমের হস্ত দ্বারা যদি আমার এই নয়নকে স্পর্শ করো আমার অন্ধ নয়ন যাবে ভালো হইয়া তুমি যদি আমার লাইলি হয়ে থাকো আমার অন্ধ নয়ন স্পর্শ করলেই আমার অন্ধ নয়ন যাবে ভালো হইয়া হাত দিয়া যখন স্পর্শ করলেন মজনু পাগলের অন্ধ নয়ন গেল ভালো হইয়া এবার লাইদিকে পাইয়া মজনু পাগল গেছে দেওয়ানা হইয়া আমার দুঃখে দুঃখে গেল জীবন জীবন আমার গেল শেষ হইয়া সেই তো এলে পরান্তিয়া আমার গোনার দিন গেল বিফলে চলিয়া সেই তো তুমি এলে আমাদের জীবনের তো এখন শেষ তোমাকে পাওয়ার আশায় আমার এই বুক মরুভূমি হয়ে গেছে শুকিয়ে গেছে আসো না লাইদি তোমার এই শীতল ছায়াযুক্ত বুকটি তুমি আমার বুকে রাখো আমি তোমাকে জড়িয়ে ধরে আমার এই দগ্ধ হৃদয়টুকু আমি প্রশান্তি লাভ করি আমি শীতলতা লাভ করি জড়িয়ে ধরলেন মালাকাল মৌদ বলেই তো আমার সুযোগ যায় হাতি ইশারায় মজনু পাগলের জাম কবচ করলেন বাট এখানেই প্রশ্ন একজন নর ভালোবেসেছিলেন নারীকে একজন কায়েস ভালোবেসেছিলেন একজন লাইদিকে আর সেই লাইদির সাথে প্রেম করতে করতে প্রেমটা লাইদির সাথে থাকে নাই ওটা স্বয়ং আল্লাহর সাথে হয়ে গেছে মালাকাল মৌদ গিয়েছিল তার জাম কবচ করতে তার রূপ নিয়ে ওই রূপ নিয়ে তিনি জাম কবচ করতে পারে নাই যদিও করেছে তার ভালোবাসার প্রিয়সী লাইদি রূপ ধারণ করে তার জীবন হরণ করতে হয়েছে যারা মুর্শিদ প্রেমের পাগল যারা মুর্শিদের দেওয়ানা হতে পারে মুর্শিদ নামের কাফের হতে পারে মালাকাল মবুদ তার ওই সুরত নিয়ে আমার জাম কবচ করতে পারবে না যদি করতে হয় তাহলে আমার মামুন চান্দের সুরত ধরে আমার জাম কবচ করতে হবে এই হচ্ছে প্রেমের হাকিকা প্রেম দর্শন হাতের ইশারায় মজ্জু পাগলের জাম কবচ করে নিলেন তার প্রেমিকা রূপ ধারণ করে কবি নজরুল এখানেও লিখেছেন কত বড় কবি দাবি কিতে মোর ভাঙিল খেলা নামি কিতে সাদ মোর ভাঙিল খেলা জীবন প্রভাতে বিদায় বেলা ভাঙিল নামি কিতে ভাঙিল খেলা নামি কিতে ভাঙিল খেলা আমার অকালেই সকাল হয়ে গেল জীবনের শুভ সকাল সূচনা হয়েছিল
লাইদি তোমাকে পে আমার নামে কিতে সাধমোর ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা সৃষ্টিতে সস্তাই আছে মানুষ কেন ঘুরে মরিচি কার পিছে সৃষ্টিতে সস্তাই আছে কেন ঘুরে মরিচি কার পিছে এই সৃষ্টিতে সস্তাই আছে কেন ঘুরে মরিচি কার পিছে দূরে নাই সেই অতি কাছে প্রেমিকের পাইতে নাই ভাবনা বাজাম ভক্তের পাইতে নাই ভাবনা আসুক পাগল মাসুক প্রেমে অন্ধ ছাড়া বোঝে না আসুক পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বোঝে না নবী বসতে পাবে আল্লাহ রে মুর্শিদ বসতে পাবে নবী রে আপ পাবে ভাবি শহরে বাজান মুর্শিদ বসতে পাবে খোদা রে পাগল গুরুর জন্য গুরু ছাড়া কিছু বোঝে না